ভাইয়া ডিজে, ভাইয়া ডিজে করছো না, আমি নিখোঁজ হয়ে গেছি। আমি এলে কোনো নিখোঁজ না, আমি আমার স্বামীর কাছে সহিচ্ছে আছি, আর এখন সুন্দর জোগাড়ি আপনারা সামনে এই হাজির হয়েছি ওটা জানানোর জন্য। আমি যে কোনো লুকানো না, আমি কোনো জোর না। আমার সংবাদ সম্মেলন সবচেয়ে বড় জিনিস হলো তানা দিয়ে জিডিটা করছেন বর্তমানে, মানে এই জিডিটা তো মনে করো আমি তো ইদনের কোনো কাজ করছি না, মিথ্যা নিখোঁজ তো এরকম কিছু না। আমার স্ত্রী আপনার তো সবার সামনে সংবাদ সম্মেলন করছি, স্ত্রী আমার সামনে, আমার বাচ্চা আমার সামনে জিডিটা আর কি নিখোঁজ। হ্যাঁ নিখোঁজ আমার বিবাহ হয়েছে, হওয়ার পরে আমার 5 মাস আমার দেশেও সংসার করছে, করার পরে আমি কাতার গেছি, যে গিয়া 5 মাস আছে ওখানে আইসি গেছি আমি 10 নম্বর মাসের 10 তারিখ গেছি, আর আবার দেশেও আইসি 2018 সালের 3 নম্বর মাসের 18-19 তারিখ আমি দেশে আইছি। তারপরে 1 বছর আমার সুন্দর চলছে, তারপরে আমার একটা মেয়ে সন্তান হয়েছে, তারপরে যেন সুন্দরেও গেছে, দুদিন আমার লাগছে না। তারপরে আমি আমার বাড়ির কোনো সময়তে আমার বাপের বাড়ির মাস হলে আমার স্বামী কোনো দিনই বলতো না, ভাবনার কারণে আমি সুন্দরও আমার বাড়িতে গেছি, তারপরে একটা ঝামেলার কারণে আর আমার আর দিস না বাদে কৌটোর মাধ্যমে আমার তালাক হয়েছে 2022 সালের 2 নম্বর মাসের 10 তারিখ। তালাক হওয়ার পরে তো সমাধান আর মোটর দিয়া সব সমাধান, পরে আমরা আরও 1 বছর পরে আমরা আমার স্বামী স্ত্রী আমরা আমরা আবার মিল হয়েছে, হওয়ার পরে আমরা যে ভুল বুঝাবুঝি হয়েছে, ওয়া পরে আমরা একটা সন্তান আছে হিসাবে আমরা আবার ওখান মিল করিয়া তাতে আমি আমার সিদ্ধান্ত নিছি, আমি আমার স্বামীর কাছে আইতাম। আমার স্বামী জানাইছেন তাইন ও গত রবিবারে তাইন দেশে আইরা, ওখান জানিয়ে আমি শনিবারে আগের দিন আমি আমার বাড়ি থেকে আমার নানা বাড়ি থেকে আমি বার হয়েছি, পজার পরে খাই আমার গাড়ি ঘোড়া কিছু দিছে না, আমি আমার নিজ থেকে গেটির সামনে বার হয়েছি, বার হইয়া আমি লাইন বাসে আইছি। আমার কোনো নিরাপত্তা নাই, এখন আমার যে কোনো সময় আমার ফাঁকা আমার স্বামীর ফাঁকা যে কোনো সময় আমার নিখোঁজ করতে পারে বা আমার স্বামীর মারধর করতে পারে, যেমন আমার ফ্যামিলি থেকে আমার মামাইন তারা বা আমার ভাইয়ে যে কোনো সময় আমার স্বামীর মারধর করতে পারে, কারণ আগে একবার মারছে এর কিছু জো আছে। স্বামীর পরিবর্তে কোনো কোনো ধরনের হুমকি আর কি আপনার উপর কোনো হুমকি আছে? স্বামীর পরিবর্তে জি নাইলে কোনো হুমকি দিছেন না, সবাই আমার সহযোগিতা করছেন আর ফর দাও এখন দেশ ও দাবিও আমার, কারণ আমি তো প্রবাসী ছিলাম, সিরিয়া যখন আইছিলাম তার নিরাপদ মুসলিম আহমদ বাড়ি খানাই ঘাট কাতার প্রবাসী, বর্তমানে আমি সিরিয়া উপশহর বাসাতে থাকি, ওটা আমার বর্তমান ঠিকানা, এখানে ঘাট বাদ ধরনের মাটি। তো আমার সবচেয়ে বড় সময় হইলো আমি তো প্রবাসী মানুষ, অনেক সময় তো স্বামী যে মুখী, আমি তো যে সময় স্ত্রী আমি দেখছি অসহায় আমার ফোন দিয়েছিলাম কুই খাচ্ছি আইয়া, এখন আমি হয়তো আপনার তোর কাছে এই জিনিসটা আমার সবচেয়ে বড় জিনিসটা হইলো এই জিনিসটা সবার কাছে থাকবো, আমি যদি এখন আজকে প্রবাস গেলাম গিয়া এক সময় আমার ওয়াইফের কোনো একটা বিপদ বা কোনো একটা সমস্যা তারা করে নিলো, করি আমার উপরে জিনিসটা উঠে নিল বা একটা মহা সমস্যা করে নিলো, কারণ আমি থাকবো প্রবাসে, স্ত্রী তো থাকবা ওখানো, আমি তোমার যতটুকু ইনশাল্লাহ সবটুকু করবো, কিন্তু তারা আপনার তোর কাছে আবার মেইন কারণটা হইলো এক সময় হয়তো তারা নিয়ে গুম করে নিলো বা কিছু করি আমার ফাঁসাই নিলো, কারণ আমরা অনেক সহজ সরল মানুষ, গ্রামের মানুষেরা এ অনেক কিছু বুঝতো না, এই জন্য এলাম, কারণ স্ত্রী তো আমার কাছে আইছে কিন্তু নিখোঁজের মামলা জিডি করছে, অবশ্য জিডি তো সবসময় আমরা আইনে সাপোর্ট করি, আপনার না হলে এটা অসুবিধা নেই, এটা সমস্যা নয়। সবচেয়ে দুঃখ লাগছে ভাবে মানে অনেক কিছু সাথের মানুষ নিয়ে আর কি যেগুলো গেছে ওগুলাই আর কি অন্য কিছু করছে, তাকে এটা পরবর্তীতে আমার বাড়িতে কিছু আমার ভাবি আমার এরা আসলা আর কি এরা সাথে কিছু ইয়ে করছে, তো আমি মানুষেরা চিনছি আর কি চিহ্নিত করছি, এটা পরবর্তীতে আমার মানে আইনের কিছু ব্যবস্থা আছে। এখন তারার উদ্দেশ্যে এখানে গিয়ে আপনার ফ্যামিলি আমার আপনার শ্বশুরবাড়ির ফ্যামিলির উদ্দেশ্যে কিটা হইতেছে এরা বাগানের প্রশাসনের উদ্দেশ্যে? আমি সাংবাদিক মিডিয়া এবং খানাইঘাট প্রশাসন উর্ধ্বতন সব প্রশাসনের মাধ্যমে আমার একটা চাওয়া আপনারা সহযোগিতা করেন জানি আমাদেরকে, মানে যাতে আর মানে মনে করুক এই ধরনের কোনো যায় ঝামেলা হয় রানি মানে আমার স্ত্রী নিরাপদ চাই, প্লাস কোনো নিখোঁজ নাই এটা তখন মাধ্যমে আমরা আমি জানাই দিয়েছি এই ধরনের কোনো নিখোঁজ নাই, স্ত্রী আমারও বাচ্চা আমারও আমরা সব আপনার মাধ্যমে জানাই দিয়েছি আমরা সুস্থ আছি, আমরা সুস্থ জীবনযাপন করলাম, কেন কোনো নিখোঁজ বা এলাকা কিছু এগুলো তো আপনারা আমার ওয়াইফের মুখ থেকে পাইছে আর আমার মুখ থেকে আমার এই ধরনের কোনো প্ল্যান নিখোঁজ এই ধরনের কিছু না, আমি এটা আপনার সবার সামনে আমি এটা ক্লিয়ার করিয়া দিলাম,
আমার ফ্যামিলি, বাচ্চা, আমি, আমরা কোনো নিকুজ নাই বা এই ধরনের কোনো কাজ আমরা হয়েছি না। আমরা সুন্দরভাবে, সুস্থভাবে, সুস্থ মনে আমরা ফ্রেশ, স্বাধীনভাবে আছি, এখানে কোনো সমস্যা নেই। এখানে কে বা কারা এগুলো যদি করে আপনাদের কাছে আমাদের বিচার, এটা জি আমি থানা প্রশাসনের কাছে ওঠাও আমি আবদার করলাম। আপনার সাংবাদিক প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আপনারা তো সবকিছু লাইভে দিয়ে আপনারা জানাই দিলাম, এই ধরনের কোনো নিকুজ নাই। ইনশাল্লাহ প্রশাসনিক খানে গেট আপনারা এটা আপনার নিতে আমলে নিবা, নিয়ে দেখবা এটা তো কোনো যাদের কোনো ইনশাল্লাহ। আমি তো যে জায়গা আমার বাড়িতে আমি এখনো কিচ্ছু করলাম না, ইনশাল্লাহ আমার যে বাড়িতে গিয়ে যে মানহানি বা আমার স্ত্রীর মানে বর্তমান আমার স্ত্রীর দিলে মানে লাইফের কোনো যাদের কোনো হুমকি বা নির্যাতন বা কোনো ধরনের কোনো বাচ্চা, সবচেয়ে আপনাদের জানাই দিলাম আমার বাচ্চারে বাচ্চাটা আমার নির্যাতনের কিছু জিনিস আছে কোর্টের মাধ্যমে, কাগজগুলো আছে, আমি এগুলা পরবর্তীতে পদক্ষেপের মাধ্যমে আপনাদের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে আমি ইনশাল্লাহ এগুলো মোকাবিলা করবো। সেবা খারা আমার বাড়িতে গিয়ে মানে যেগুলা জ্ঞানী আমার মহিলাগুলোর সাথে ভবিষ্যৎ প্ল্যান মানে ভবিষ্যৎ প্ল্যান আমি এগুলা আমার শুনতেছি আর কি, ভবিষ্যৎ প্ল্যান আর কি, এর গুম করিয়া আমার নানান ধরনের মানে হয়রানি করতা আর কি, আমার বাচ্চারে হয়রানি করতা নিখুঁজ, কারণ যে জায়গা আমার বাচ্চা আমার কাছে সেফটি বর্তমানে সেফ, ও জায়গা তারা নিখুঁজ তোমার মামলা আমার উপরে করিয়া আমার বাড়িতে কোনো আমরা কেউ বাড়িতে নেই, কোনো পুরুষ নেই, ও জায়গা তারা হয়রানি করছে মহিলার উপরে। আমি খানাইকার প্রশাসনের মাধ্যমে জানাই দিলাম আপনাদেরকে আইনদের সবসময় শ্রদ্ধা করি, আর যে কোনো এই ধরনের কোনো নিখুঁজ বা এই ধরনের কোনো কিছু হয়েছে না, আমার স্ত্রী আমার কাছে আছে, বাচ্চা আছে, আর আমি তো তাকে বর্তমান স্থায়ী হইলাম সিলেট শহর মানে ওখানে তাকি আর কি। আমি এই জন্য আমার সাইড দিয়ে নিয়েছি যে যোগাযোগের বা এই সিস্টেমের আকার পর্যন্ত তারা এটা এখানে ইয়ে পারমিশন আর কি, মানে আমার বিরুদ্ধে মিথ্যা মানে আমার হয়রানি করছে না, হয়রানি করি আমার বাবারে। সবচেয়ে দুঃখজনক হয়েছে এই যে জিডিটা করছেন, আমারে কোনো অসুবিধা নাই, যে সাধারণ মানুষগুলো কিছু গরিব মানুষরে কিছু গরিব মহিলারে দিয়েছে, আপনি তোর এগুলা একজন গরিব মানুষের এগুলা দেওয়া ঠিক আছে, এগুলা তো অন্যায়, কিছু গরিব মহিলার উপরে নির্যাতন নিয়ে করছে, প্লাস যে বা মানুষ লিয়া গেছে মামলা আইনটা সাপোর্ট করি, কিন্তু কোনো মানুষ লিয়া গিয়া তো একজনের বাড়ি দিয়া হয়রানি বা মহিলা ওগুলোরে চার্জ করা, লোকে কিছু মাস্তা নকল সাথে লিয়া গেছে, লিয়া গিয়া হয়রানি করছে। জি আমি আমার স্বামীর কাছে আছি।